সোমবার রাত সাড়ে দশটা নাগাদ বিশালগড় নোয়াপাড়া এলাকায় বিজেপির সমর্থক সুনীল দাসের বাড়িতে একদল সিপিআইএম এর সশস্ত্র দুষ্কৃতিকারীরা হামলা চালায় ভীত সন্ত্রস্ত সুনীল দাসের বাড়ির লোকজনেরা চিৎকার শুরু করে দেয় বলে অভিযোগ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুষ্কৃতিকারীদের একটি বাইক আটক করে থানায় নিয়ে আসে তবে পুলিশের খবর পেয়ে দুষ্কৃতিকারীরা গা ঢাকা দিতে সক্ষম হয় তাকে বলা হয় যদি এই এলাকায় থাকতে হয় তাহলে সিপিআইএম এর হয়ে কাজ করতে হবে ঘটনাটা ধরনের রাত্রে আমি কীর্তন থেকে সাড়ে আটটার দিকে বাড়িতে আইছি বাড়িতে আইয়া ঘুমাইছি প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে এমন সময় আইয়া তারা দুশো থেকে বারো তেরো জন উঠতে আমার বাড়িতে আইয়া উঠছে উঠতে আইয়া কড়তে পারিল নাইলে দরটা ভাই গেলাম কই লাইতেন দশে আমরা বাড়িতে আমরা ওঠে চোরা তারা আক্রমণ করছে যেমন নাজারউদ্দিন বা মিলাদ রিয়াজ এই এমনি এমনি তারা সবাই আইসে ছড়া হই আমার উপরে আজার হইছে মেন লিডার কালভিটা কে তারা তারা কে তারা হইছে সিপিএম এর কর্মী ছবি কি কারণ আপনার বাড়িতে আমরা বাড়িতে আইছে আমরা করে বিজেপি করি এই জন্য আমরা বাড়িতে আইছে বিজেপি আমরা করতাম না নওবাড়া থেকে আমরা হিন্দুরা নওবাড়াত বিজেপি করতাম আমরা লগে সিপিএম করতেইবো এই হইলো তারার পরিস্থিতি কাল কয়টা সময় ছিল তারা আইছে কালকা 10:30 টা 11টা দিকে কতজন হলো তারা থানা তারপরে আমি তাড়াতাড়ি ফোন করছি ফোন করার পরে থানার তারা আসে আইয়া এইখানে চারটা বাইক আছিল একটা বাইক ফালাইয়া যখন আমার কর্মকর্তা ফোন করছি করার পরে কর্মকর্তারা আওয়ার সাথে সাথে তারা দৌড়িয়া গিয়া গেছে একটা বাইক ফালাই গেছে